সিনে জগতের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত ওম স্বস্তি ফিল্ম। নবাগতদের তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ করে দেন তারা। প্রতিভা সকলের মধ্যেই থাকে, তাকে ঘষা মাজা করে নিতে হয়, এমনটাই মনে করেন সংস্থার আধিকারিক আদিত্য দাস। এবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে আয়োজিত হল ওম স্বস্তি ফিল্মের প্রথম দ্য বেঙ্গল ফ্যাশন শো। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আদিত্য দাস, অভিষেক দত্ত ও অন্যতম সদস্য সুদীপ্ত দেবনাথ। প্রায় 60 জন মডেল নিয়ে আয়োজিত হয় এই ফ্যাশন শো, যাদের মধ্যে অনেকেই প্রথমবার র্যাম্পে পা রাখলেন। পাশাপাশি 10 জন কাস্টিউম ডিজাইনার তাদের বিভিন্ন পোশাক সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।